তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্ট, অর্থাৎ প্রত্যেক মাসে যারা 1000 টাকা করে পাবে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে, তাদের 2022-এর যে একদম নতুন লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনাদের সামনে দেখানো হচ্ছে। তো অবশ্যই এই লিস্ট আপনি কিভাবে দেখবেন এবং কিভাবে চেক করবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, ডাউনলোড কিভাবে করবেন, সম্পূর্ণ প্রসেস আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। টোটাল দেখতে পাচ্ছেন 572 পেজ রয়েছে কিন্তু, যেখানে প্রত্যেকের নাম মেনশন করা হয়েছে যারা এই 1500 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটির কোনো অংশ স্কিপ করবেন না, স্কিপ করলে আলটিমেটলি কিন্তু আপনি ডাউনলোড করার প্রসেস জানতে পারবেন না। তো প্রথমত আপনাদের জানিয়ে রাখি, এই লিস্ট হচ্ছে কিন্তু যুবশ্রী প্রকল্পের ভাতা, যারা প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবে সেই লিস্ট। আপনি যদি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন এবং লিস্টটি ডাউনলোড করে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি চেক করবেন। এবং যদি আপনারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পে আবেদন না করে থাকেন, অথবা যুবশ্রী প্রকল্প রিলেটেড যদি কোনো রকম ডাউট থেকে থাকে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সেই সমস্ত কমেন্টের উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তো যাই হোক, এবার সরাসরি চলে যাওয়া যাক, আপনি এই লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। তো এবার সরাসরি জেনে নেওয়া যাক এই লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন। তো দেখুন, ভিডিও ডেসক্রিপশান বক্স ফলো করুন, সেখানে দেখুন ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি গুগল ড্রাইভের লিঙ্ক দেখতে পাবেন, আপনি যখন সেই লিঙ্কে ক্লিক করবেন এটা কিন্তু আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু যখন লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে, এবং সেই পাসওয়ার্ডটি কী সেটাই কিন্তু আপনাদের জানানো হবে। তো আপনি যখনই এটা ওপেন করবেন আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এটা একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড কিন্তু আপনি দেবেন 4321। আপনি এই পাসওয়ার্ড দিলেই কিন্তু এই পিডিএফটি ওপেন হবে, এবং পাসওয়ার্ডটি না দিলে কিন্তু পিডিএফটি আপনি ওপেন করতে পারবেন না। এবং যখনই আপনি এই পাসওয়ার্ডটি দেবেন তখনই দেখবেন পিডিএফটি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে, এবং সেইখান থেকে কিন্তু আপনি উপরে সার্চ বার দেখতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি এইখানটাতে ক্লিক করে কিন্তু জাস্ট আপনার নামটা লিখে সার্চ করে দেখতে পারেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো আপনাদের আরও একবার জানিয়ে দিই, পিডিএফটি ওপেন করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আপনি সেই পাসওয়ার্ডটি দেবেন হচ্ছে 4321। এই পাসওয়ার্ড দিলেই কিন্তু পিডিএফটি আপনার সামনে ওপেন হয়ে যাবে।